ব্রহ্মো বালিকা শিক্ষালয় থেকে আজকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ব্রহ্মো বালিকা শিক্ষালয় অষ্টম শ্রেণী পাশে কিছু গ্রুপ ডি কর্মী নিয়োগ করছে। এখানে পশ্চিমবঙ্গে 23টি জেলার যে কোনো চাকরি প্রার্থী আবেদন করতে পারবে। সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করছে ব্রহ্মো বালিকা শিক্ষালয়। ব্রহ্মো বালিকা শিক্ষালয় পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত একটি স্কুল, যেখানে তোমাদের অবশ্যই অষ্টম শ্রেণী পাশে গ্রুপ ডি কর্মী নিয়োগ করছে। সো কোন পোস্টে কতগুলি ভ্যাকান্সি রয়েছে, কিভাবে আবেদন করবে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের ভিডিওতে। এখানে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। এছাড়া আবেদন করতে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস হলেই আপনারা এই সমস্ত পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। ব্রহ্মো বালিকা শিক্ষালয় থেকে এই শর্ট নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আজকে বিভিন্ন পত্রিকাতে। এখানে অবশ্যই কি বলেছে আমরা ডিটেলসে জেনে নেব। 294 APC রোড কলকাতা 9 ব্রহ্মো বালিকা শিক্ষালয় সরকার অনুমোদিত উচ্চ মাধ্যমিক বাংলা মাধ্যম স্কুলে নিম্নলিখিত অশিক্ষক পদের জন্য কর্মচারী চাই। অর্থাৎ এখানে অবশ্যই দেখো তোমাদের বলে দিয়েছে ব্রহ্মো বালিকা স্কুলে কিন্তু তোমাদের নিয়োগ করছে, যেটি কলকাতাতে অবস্থিত এবং এই স্কুলটি অবশ্যই সরকার অনুমোদিত স্কুল এবং কলকাতাতে এই স্কুলটি অবস্থিত। এই স্কুলের নাম হচ্ছে ব্রহ্মো বালিকা শিক্ষালয় এবং এক্ষেত্রে অবশ্যই তোমাদের অশিক্ষক পোস্টে নিয়োগ করছে। এবং এক্ষেত্রে তোমাদের এই অফিসিয়ালি নোটিফিকেশানটি হচ্ছে শর্ট নোটিফিকেশান। এই অফিসিয়ালি যে শর্ট নোটিফিকেশানটি, এটি বিভিন্ন ধরনের পত্রিকায় আজকে প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন ধরনের অশিক্ষক পোস্টে নিয়োগ করছে। প্রথম যে পোস্ট রয়েছে সেটি হলো গ্রন্থগারিক পোস্টে নিয়োগ করছে। এখানে একটি ভ্যাকান্সি রয়েছে। এক্ষেত্রে আবেদন করতে গেলে তোমাদের BSc চাই। সো যাদের BSc রয়েছে তারা অবশ্যই এই পোস্টের ক্ষেত্রে দেখতে পারো। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো কেরানি পোস্টে নিয়োগ করছে। এখানে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে, একটি ভ্যাকান্সি রয়েছে। এছাড়াও নিয়োগ করছে দেখো তোমাদের 4র্থ শ্রেণীর কর্মচারী পোস্টে নিয়োগ করছে। এক্ষেত্রে আবেদন করতে গেলে অষ্টম শ্রেণী পাস হলেই তোমরা আবেদন করতে পারবে, একটি ভ্যাকান্সি রয়েছে। এছাড়াও নিয়োগ করেছে তোমাদের 4র্থ শ্রেণী কর্মচারী তপশিলি জাতিদের জন্য একটি ভ্যাকান্সি রয়েছে, যে ক্ষেত্রেও তোমরা 8 পাস হলেই আবেদন করতে পারবে, একটি ভ্যাকান্সি রয়েছে। এক্ষেত্রে আবেদন করতে গেলে তোমাদের বয়স সীমা হতে হবে 21 জানুয়ারি 2021 সালে হিসেবে 40 বছর পর্যন্ত, এবং তপশিলি জাতির যে ভ্যাকান্সিটি রয়েছে সেক্ষেত্রে তোমরা 5 বছরের ছাড় পাবে SC প্রার্থীরা। এছাড়াও এখানে আবেদন করতে গেলে তোমরা অনলাইন এবং অফলাইন দু প্রকারে আবেদন করতে পারবে। অফলাইন আবেদনের ক্ষেত্রে তোমাদের একটি বায়োডাটা নিতে হবে এবং যাবতীয় ডকুমেন্ট অ্যাটাচ করার পর তোমাদের স্কুলে গিয়ে জমা দিয়ে আসতে হবে। স্কুলের ফুল অ্যাড্রেস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই দেখে নেবে। অফিসিয়ালি ওয়েবসাইটেরও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়াও তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করতে গেলে তোমাদের একটি বায়োডাটা লাগবে এবং সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশান এবং ডেট অফ বার্থের সার্টিফিকেট, একটি সিঙ্গেল PDF ফাইল তৈরি করতে হবে এবং সেই PDF ফাইলটা অবশ্যই এখানে দেখো একটি ইমেল ID দিয়ে দিয়েছে। এই ইমেল আইডিতে তোমাদের অবশ্যই পাঠিয়ে দিতে হবে এবং ইমেলের সাবজেক্টে অবশ্যই লিখে দেবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টে আবেদন করতে চাইছো সেটা লিখে দেবে এবং এই ইমেল আইডিতে তোমাদের অবশ্যই পাঠিয়ে দিতে হবে। এবং আবেদন করার শেষ তারিখ রয়েছে তোমাদের 15ই ফেব্রুয়ারি 2021 সালে বেলা 12টা থেকে 3টে পর্যন্ত। তোমরা যদি অফলাইনে আবেদন করো তাহলে পাঠাতে পারো এবং লাস্ট ডেট অবশ্যই 15ই ফেব্রুয়ারি 2021 সালে রয়েছে। সো যারা যারা ইন্টারেস্ট রয়েছে এবং যাদের কোয়ালিফিকেশন রয়েছে তারা অবশ্যই আবেদন করে দেবে। এখানে তোমাদের অবশ্যই সম্পূর্ণ স্থায়ী পদে ব্রহ্মো বালিকা শিক্ষালয় নিয়োগ করছে, কলকাতার একটি স্কুল যেটি সরকার অনুমোদিত স্কুল। আবেদন করতে ইচ্ছুক হলে অবশ্যই আবেদন করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সো আজকের জন্য এইটুকুনি, ধন্যবাদ।